যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গেইনসভিল শহরে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন বিএসএ এর অধীনে এই আয়োজনে ছিল বাংলার পাশাপাশি নানা ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান। একুশে ফেব্রুয়ারি শোক আর উৎসবের মিশেল, ভাষার জন্য যেদিন প্রাণ দেন সালাম, বরকত, রফিক, শফিক, সে দিনটাতেই যে নিজের ভাষায় কথা বলবার স্বাধীনতা ফিরে পায় বাঙালি। আর তাই আনন্দ আয়োজনের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গেইনসভিলে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নাচ, গান, ফ্যাশন শো সবই ছিল এই আয়োজনে। মূলত আমেরিকায় বেড়ে ওঠা তথা দেশ থেকে আমেরিকায় পড়তে আসা একঝাঁক প্রবাসী বাঙালি, যারা এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে অধ্যয়নরত, সেসব তরুণদের আয়োজনে উদযাপিত হয় এই অনুষ্ঠান। প্রবাসী বড় হলেও নিজের ভাষাকে বুকে ধারণ করে এই সব তরুণরা। বাংলাটা আমার এত ভালো লাগে, এত সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। আমার ভালো লাগতেছে দ্যাট আমরা সবাই কমিউনিটি মিলে, সব স্টুডেন্ট মিলে এখানে ইউএফএ একটা প্রোগ্রাম এরকম হোস্ট করতে পারতেছি। বাংলা অনেক পছন্দ করি, আমি চেষ্টা করি অনেক কথা বলতে। শুধু বাংলা ভাষা নয়, অন্যান্য ভাষার শিক্ষার্থীরাও অংশ নেয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই উদযাপনে। ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের ইতিহাস শুনে আপ্লুত তারাও। I'm learning a lot because I didn't really know too much about mother language day. I just knew about it because I know a friend who's from Bangladesh. But it's been good to like learn about it. শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন তাদের অভিভাবকরাও। দীর্ঘদিন আমেরিকায় থেকেও সন্তানকে নিজের দেশ, ভাষা, সংস্কৃতির সাথে সব সময় সখ্যতা গড়বার চেষ্টা করেন তারা। বাংলা ভাষার যে আত্মিক যে ব্যাপারটা, আমাদের যে ভাষার শহীদদের আত্মত্যাগ, এই সবগুলোর জন্য একটা সমন্বয় ঘটে। ইউনিভার্সিটিতে এসে ওরা চেষ্টা করছে আমাদের কালচারটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, আর তাই তো সেই বাংলাকে আরও একবার সকলের কাছে পৌঁছে দেবার জন্যই এমন আয়োজন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে সাবরিনা সিরাজ, দীপ্ত সংবাদ।